আপনারা তো অবশ্যই জানেন যে একজন অনুসন্ধানী সাংবাদিক রজিন ইসলামকে মন্ত্রণালয়ে আটকে রেখে 5 ঘন্টা 8 তারিখে নির্যাতন করা হয়েছে এবং একটি পুরনো অর্থাৎ মান্দাতার আমলের আইন দিয়ে তাকে মামলা দিয়ে থানায় হেফাজতে দিয়ে এবং কারাগারে পাঠানো হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি এবং এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। রজিন ইসলাম দেশের একজন খ্যাতনামা সাংবাদিক, তিনি অনুসন্ধানী সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। তার নিউজের লেখা ধরন দেখে আমরা বিস্মিত হই। নতুন নতুন তথ্য পাই, তিনি দুর্নীতিকে অনুসন্ধান করেন। তার মতো একজন সাংবাদিককে সচিবালয়ে আটকে যখন ঘাড় চেপে ধরা হয়, তখন সেটি সারা বাংলাদেশের গণমাধ্যমকে ঘাড় চেপে ধরার সমতুল্য। আমরা তীব্র নিন্দা জানাই। তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই মামলা প্রত্যাহার চাই এবং তার নিঃশর্ত মুক্তি চাই। তাকে যদি অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, সারা দেশের গণমাধ্যম দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইসলামকে নির্যাতন করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে। নির্যাতনের প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে রজিন ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এই দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। এখন বিষয়টা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে লিখতে গেলে যাদের বিরুদ্ধে যায় তারা একটু সংঘবদ্ধ হয়, তারা চেষ্টা চালায় নানা রকম আক্রমণ আক্রোশের। তো আমরা যেভাবে সারা দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, আমি মনে করি যে দুর্নীতিবাজরা এবং যারা এই হামলাকারী নিগ্রহকারী তারা বেশি দিন টিকতে পারবে না। তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে এবং তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আমার একমাত্র দাবি, রেজিনা ইসলামের উপর যারা হামলা করছে, তারা সংবাদপত্র কণ্ঠ স্বাধীনতার উপর হামলা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অনতিবিলম্বে রেজিনা ইসলামের মুক্তি চাই। এর ব্যর্থতা